নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাশে সরকারি চাকরিতে তোমরা আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা অনেকগুলি পোস্ট রয়েছে, কিভাবে নোটিশটি ডাউনলোড করবে, আবেদনী বা কিভাবে করবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে আবারও আসা নতুন চাকরির ভ্যাকেন্সিগুলি তোমরা কিভাবে চেক আউট করবে, সমস্ত তথ্যটাই তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে ভুলবে না, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে প্রতিনিয়ত তোমাদের চাকরির আপডেট দেওয়া হয়। তোমাদের লাইভ দেখিয়ে দেব তোমরা কিভাবে চাকরির নোটিশগুলি ডাউনলোড করবে কিংবা আবেদন করবে। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, তো বন্ধুরা এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। বন্ধুরা, প্রথমত তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। প্রত্যেকের সুবিধার্থে আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা সরাসরি যাও এবং ভিজিট করো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, মূলত তোমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই রকম একটি পেজ, নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট গুলি রয়েছে। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নেম এখানে রয়েছে, আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধুরা এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, যে সকল তোমরা চাকরির ভ্যাকেন্সিগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট ডেট হয়ে গেলে আবারও নতুন কিন্তু এখানে চাকরির ভ্যাকেন্সি অ্যাড করা হয়, ঠিক আছে বন্ধুরা? এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো। এবং তোমরা এখানে তোমরা প্রথম পোস্টটি দেখতে পাচ্ছ, লোকাল লাইব্রেরি অথরিটি, নেম নাম্বার অফ পোস্ট এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে সে সকল তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। লাইব্রেরি পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকা আবশ্যক, ঠিক আছে বন্ধুরা? এই তথ্যটি কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে জানিয়ে দিয়েছে। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স হলেই তোমরা এখানে যে কেউ আবেদন করতে পারবে। পাশেই তোমরা লাস্ট ডেটটি দেখতে পাচ্ছ এবং এই স্থানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে, কিংবা আবেদনের ফর্ম থাকলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, এর পরের পোস্টে তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন, এখানে তোমাদের যে পোস্টটি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা 18 থেকে 40 বছর বয়স হলে এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারবে এবং অষ্টম শ্রেণী পাশ করা থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? আবেদনের শেষ তারিখটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা যদি স্ক্রল ডাউন করো তাহলে তোমরা দেখতে পারবে বেশ অনেকগুলি এখানে পোস্ট রয়েছে এবং তোমাদের ইচ্ছে মতো যোগ্যতায় এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারবে, ঠিক আছে? এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিস অব দা লোকাল লাইব্রেরি অথরিটি দার্জিলিং, বোঝা গেল? এখানে বন্ধুরা তোমরা পোস্টটির নাম দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বয়স রয়েছে, এছাড়াও লাস্ট ডেটটি তোমরা দেখতে পাচ্ছ এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারছো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কোন পোস্টটিতে আবেদন করবে সেটি তোমরা এখান থেকে বেছে নেবে এবং এই স্থানে ক্লিক করে আবেদনগুলি করে নিতে পারবে। সুবিধার্থে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি আমরা অ্যাপ্লাই নোটিস ডাউনলোড করে ফেলেছি, এইভাবে তোমরাও ডাউনলোড করবে এবং এক নজরে চেক আউট করে নেবে। তো বন্ধুরা, তোমরা যদি আবেদনের আগ্রহী হয়ে থাকো তবে অবশ্যই তোমরা আবেদন করে নেবে। এবং তো বন্ধুরা, অবশ্যই তোমরা সমস্ত তথ্যটা বুঝতে পেরেছ, তবুও কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। এবং বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে কিংবা কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলি দেখছো সে অঞ্চলের নাম লিখে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা, নিত্য নতুন চাকরি বাকরির আপডেট পেতে এবং গাইড ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আজকে এতখানি থাক, নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আস